ফাটা ফুটো বা চেরা না থাকা কুমড়ো বা লাউ বা চাল কুমড়ো পাতা নিতে হবে, তার ডাঁটা কেটে দিতে হবে, অল্প ম্যারিনেটেড ফিলিং আর কিছু পেস্ট পাতার সোজা দিকে দিতে হবে, তার উপর একটা চেরা কাঁচা লঙ্কা রাখতে হবে, অল্প নুন পাতাগুলোর ওপর ছড়িয়ে দিতে হবে আর আঙুল দিয়ে লেপে দিতে হবে। 2 থেকে 3টে পাতা দিয়ে ফিলিংস মুড়তে হবে এনভেলপ শেপে। প্রথম পাতা মুড়ে খোলা দিকটা দ্বিতীয় পাতার ওপর রাখতে হবে, তার উপর দ্বিতীয় পাতাও একইভাবে এনভেলপ শেপে মুড়তে হবে যাতে কোনো খোলা বা ফাঁক না থাকে। তারপর একটা ধোয়া সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে যাতে পাতা না খুলে যায়। একটু সর্ষের তেল মাখিয়ে দিলে স্বাদ ভালো আসে। পাতুরি স্টিম কুকিং এর জন্য রেডি।